কেমন আছেন সবাই আজকে আমাদের মডিউলে কী আছে চলুন আমরা দেখে নিই এক নজরে আজকে আমাদের হ্যাঁ মডিউলে আছে পেন্টুলের ইউজিং এবং হচ্ছে ইমেজ সিলেকশন ব্যাকগ্রাউন্ড রিমোভ ইউজিং অ্যাট বি ব্যাকগ্রাউন্ড রিমোভ এবং ইমেজ ক্রপিং ইত্যাদি ইত্যাদি এইগুলো আছে তো আমরা এখন ফটোশপ ওপেন করি ফটোশপে আমি একটি আগে থেকে গতকালকে আমরা যে ইমেজটা ওপেন করেছিলাম সেই ধরনের একটা ইমেজ ওপেন করে রেখেছি কারণ আমি এখানে একটা টুলসের ব্যবহার দেখাবো এবং ওই টুলস দিয়ে যেমন আমরা টুলের ব্যবহারটা দেখবো এটা দিয়ে আবার কী করা যায় সেটাও একটু আমরা দেখে রাখবো পরে ওপেন করতে পারেন আপনি গত ক্লাসে যেভাবে ওপেন করে দেখেছি ওভাবে ওপেন করলেন দেন আমরা এটাকে হচ্ছে টুল ইউজিং করে জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা কমান্ড যে দিয়ে আমি কপি করে নিলাম দেন আমি হচ্ছে যে উপরের লেয়ারটাতে কাজ করবো আগের এক্সিস্টিং লেয়ারটা আমি রেখে নিলাম এবং পরের লেয়ারটাতে আমি কাজ করছি তার মানে আগের ভাষণটা চাইলে আমি এখান থেকে পাবো সেই না নিয়ে এখানে পাত মুঠ মোডে নেওয়ার পরে আমি এটাকে টুল দিয়ে ফটোশপে কি করব আমরা গত ক্লাসে ম্যাজিক টুল দিয়ে দেখিয়েছিলাম যে একে নিখুঁতভাবে পেন্টুল জাস্ট ড্র্যাগান ড্রপ করে আমরা কি করলাম এখানে কমান জেট দেবেন জাস্ট এখানে নিখুঁতভাবে আমরা এভাবে করে সম্পূর্ণ নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ করতেছি জাস্ট অল্টার ধরে প্রেস করলেন কেটে গেল জাস্ট কমান্ড ইন্টার দেখেন সিলেক্ট হয়ে গেলো আমি কীবুক থেকে ডিলেট প্রেস করে দিলাম জাস্ট ডিলেট হয়ে গেলো এভাবে করে আপনি যদি পরিপূর্ণ সম্পূর্ণটুকু যদি ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে ধরেন তখন কী হয়ে যাবে তখন এটাকে সিলেক্ট করা সম্ভব হবে এবং সিলেক্ট করে এটাকে আপনি কি খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন আপনার ম্যাজিক টুল দিয়েও রিমুভ করতে পারেন ঠিক আছে এখন আমার কথা হচ্ছে যে আপনি যেভাবেই করেন না কেন এই পেন টুল দিয়েও আপনি খুব নিখুঁতভাবে যেমন এখানে ব্লো কালারটা ধরে আছে এই কালারগুলো ধরবেন না যদি পেন টুল দিয়ে আপনি করেন তাই না তো আপনি যদি নিখুঁতভাবে করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো একটা চমৎকার আউটপুট পাবেন এখানে ব্লো কালার ধরে আছে এখানে আপনি এব্রো থেব্রো হয়ে আছে এগুলো যদি আপনি করতে চান তাহলে আপনাকে নিখুঁতভাবে করতে হলে নিঃসন্দেহে আপনাকে করতে হবে একটু গুছালো পেন্টুল দিয়ে করতে হবে বিভিন্ন বিভিন্নভাবে করতে পারেন জাস্ট শুধু পেন্টুল দিয়ে যে আপনি এটা করতে পারবেন তা না আপনি হচ্ছে অন্যান্য কাজগুলো করতে পারবেন প্রচুর কাজ আছে পেন্টুলটা এটা আপনাদের ডিজাইন শেখার জন্য এটা একটু ইম্পর্টেন্ট কমান ধরে আমরা ইন্টার দিলাম ঠিক এমনিভাবে সম্পূর্ণ ইমেজটাকে আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে রিমুভ করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো সেক্ষেত্রে পেন্টুলটা একটা গুরুত্বপূর্ণ কাজ আসবে এবং চাইলে কি আপনি এখন নতুন একটা লেয়ার নিয়ে এটাকে ডিফারেন্ট একটা কোনো কালার দিলেন বা হচ্ছে আপনি গ্রিন কালার করলেন একদম গ্রিন ঠিক আছে তো অলটা ধর ডেল দিন গ্রিন কালার অ্যাজ লাইক দেখুন আপনারা এই যে আগে এরকম আগে এরকম ছিল এখন এরকম হলো সো এভাবে আমরা ইমেজ ইমেজের কালার চেঞ্জ করতে পারি এবং হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পেন্টুল দিয়ে কাজ করতে পারি দ্যাটস ফাইন এবার আমরা চলুন ঠিক ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই টাইপের ইমেজটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা হয়তো এখানে অনেকগুলো চুল আসে সেখানে হেয়ার মাস্কিং করতে পারি অথবা অন্য কিছু করতে পারি কিন্তু ঠিক ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এআই একটা অ্যাডভান্স টুল দিয়ে আমরা কীভাবে এটাকে করতে পারি সেটার একটা পরিবর্তন আমি আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছি আমরা ইমেজের ফোল্ডারটা সোর্স ফোল্ডারটা ওপেন করলাম এবার আমরা ফটোশ্যুট এটা করতে পারি এবং অ্যাডোবি এক্সপ্রেস বা অ্যাডোবি এআই নামে একটা অপশন আছে সে এই সাইটে অ্যাডোবি এআই যদি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করেন আপনারা তখন পেয়ে যাবেন তো এখান থেকে আমরা চাইলাম যে এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিতে তখন ইমেজ এটাকে আপলোড প্রসেস করতেছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এবার আমরা এটাকে দেখুন এটাকে নিখুঁতভাবে কি ডাউনলোড করে এখান থেকে ডাউনলোড করে ফেলবো ডাউনলোড হয়ে গেল আমরা এখান থেকে ওপেন করবো জাস্ট এটাকে ওপেন করতেছি এখন দেখেন সেম ইমেজ একই ইমেজ আমরা একটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ এখন এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড অপশন ধরেন আমরা একটা গ্রিন কালার নিলাম অর্ডার ডিলেট বা সে অন্য কোনো একটা কালার নিলাম আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড যে আমরা চেঞ্জ করলাম ব্যাক ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট অনুযায়ী আমাদের এরকম হয়ে গেল সো আমরা এটাকে হেয়ার মাস্কিং করতে পারি বা অন্য কোনো করতে পারি এবং চাইলে এআই দিয়েও করতে পারি তো এই জন্য আমি আমার বড় উদ্দেশ্য হচ্ছে এটাই ফটোশপ দিয়ে যে টুলসগুলো দিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারি সেটাতে করব এবং যেটা দিয়ে আমরা অন্য কোন টুলস দিয়ে অন্য কোন কিছু দিয়ে যদি ওই সমস্যার সমাধানটা খুব দ্রুত করতে পারি আমরা ওই দিকেই ফোকাস করব সো আমার মনে হয় যে আজকে পেন টুলের কিছুটা ব্যবহার আপনি দেখলেন এবং সেই সাথে একই জিনিস আমরা এআই দিয়ে কীভাবে সমস্যার সমাধান করলাম সেটাও আমরা একটু দেখলাম এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ইমেজটাকে একটা নির্দিষ্ট সাইজে আমরা ক্রপ টুলের মাধ্যমে কাটবো কীভাবে এটাকে কাটা যায় চলুন দেখে নেই এইটা হচ্ছে ক্রপ টুল তাই না আমরা যখন ক্রপ টুলকে সিলেক্ট করলাম তখন একটা নির্ধারিত পরিমাণ ফাইভ হান্ড্রেড বাই ফাইভ হান্ড্রেড অনুযায়ী এটাকে রেশিও অনুযায়ী ই হলো আমি চাচ্ছিলাম এখানে ফাইভ হান্ড্রেড বা হচ্ছে এখানে বললাম যে সেভেন হান্ড্রেড ওকে আমরা হচ্ছে সেভেন হান্ড্রেড এটাকে মিডিল একটা ক্রপের রেশিওতে নিয়ে আমরা কি কাটবো মিডিল নিয়ে আমাদের মনে হলো যে এই পরিমাণে স্ট্যান্ডার্ড রেশিও নিয়ে আমরা এটাকে এখন কীবোর্ড থেকে ইন্টার চাপব যদি আমরা কীবোর্ড থেকে ইন্টার চাপি অথবা ক্রপ হ্যাঁ ইন্টার চাপব এটা কি ক্রপ হয়ে গেল তো আমাদের আগের যে লেয়ারটা ছিল আগের যে অপশানটা ছিল সে সেখানে আমরা যে সাইজটা ছিল সেই সাইজটা সাইজটার থেকে ডিফারেন্ট ফাইভ ইস টু সেভেন এস টু সেভেন সাইজে রূপান্তরিত হয়ে সো এইটা হচ্ছে যে আমরা এইভাবে ক্রপ করতে পারি তো এইভাবে একটা ইমেজের সাইজ কন্টেনার এগুলো আমরা আপডেট করতে পারি সেখানে ধরেন পাসপোর্ট সাইজের ছবি কত আছে সেটা যদি আপনি এখান থেকে রেশিও নেন যে পাসপোর্ট সাইজ ফটো হ্যাঁ পাসপোর্ট এখানে পাসপোর্ট সাইজের ফটোটা কত আসে ধরেন এটা টু ইঞ্চি বাই টু ইঞ্চি ফোর ইঞ্চি বাই সিক্স ইঞ্চি সিক্স টু টু ইন্টু টু তাই না এরকম যদি হয় তাহলে দিকে আমরা টু ইন্টু টুতে যদি করি এখানে যদি ক্রপ নেই এখানে এটাকে আমরা ইউনিটটা চেঞ্জ করে নিই রাইট বাটন ক্লিক দিয়ে ইঞ্চিতে নিই এখানে যে ক্রপ নিই টু ইঞ্চি টু টু এখানে আমরা একটা স্কোয়ার সাইজ নিলাম বাস ধরে নেন এই পর্যন্ত রেশি রাখলাম ওকে আমরা একটা নির্দিষ্ট সাইজে এটাকে সার্চ করে রিসার্চ করে কাটলাম তো এইভাবে অন্যান্য ইমেজগুলো আমরা এভাবে ক্রপ করতে পারি তো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আরও অন্যান্য ভিডিওগুলো আমরা নিয়ে আসবো মজার মজার ভিডিও নিয়ে আসবেন